মাঝে কিন্তু আমাদের ট্রেনে এখনো পর্যন্ত কিন্তু টিটি ওঠেনি, টিটি ওঠে আমাদের এখনো টিকিট ফিকিট চেক করেনি। এখন দেখা হয়ে যাবে 13029 হাওড়া থেকে মোকামাগামি হাওড়া মোকামা এক্সপ্রেসের সাথে, ট্রেনটা শ্রীরামপুরেও দাঁড়ায়। স্টার বাংলা থেকে আহমেদাবাদগামী স্টার বাংলা আহমেদাবাদ সাবরমতী এক্সপ্রেসের সাথে। এই এমন একটা ট্রেন যার তিনবার 165 কিলোমিটারের মধ্যে তিনবার ইঞ্জিন একবার সামনে থেকে পেছনে আবার পেছন থেকে সামনে এই করছে, লাস্টবার এবারে আমাদের ইঞ্জিন এই চলে যাচ্ছে, গিয়ে লাগবে একদম আমাদের ট্রেনের সামনে। দেন গুন এক্সপ্রেস আর কলকাতা এক্সপ্রেস, যেই দুটো আমাদের এই অযোধ্যা থেকে ছেড়ে বাংলার পথে যায়, এই দুটো ট্রেনকে অ্যাভয়েড করে আমার তো মনে হচ্ছে এই ট্রেনটা আরও বেটার। কেন এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে 13043 রাক্সাম এক্সপ্রেসের সাথে। টু 81 টাটানগর থেকে কাঠিয়ারগামী কাঠিয়ার এক্সপ্রেসের সাথে, হাতিয়া থেকে পাটনাগামী পাটলিপুত্র এক্সপ্রেসের সাথে, পার্লেজি জি ফর জিনিয়াস অর্থাৎ আমরা। এই বোতল যদি ওনারা দেন তাহলে সেক্ষেত্রে 3 টাকা এক্সট্রা নেন, মানে 1 লিটারের পরে 8 টাকা। এখান থেকে ডিরেক্টলি আপনাদের বোতলে জল ভরে নেন, সেক্ষেত্রে এখানে লাগে শুধু 5 টাকা করে পার লিটার। আজকের ভিডিওটি শুধুমাত্র থাকবে আমার দর্শক বন্ধুদের জন্য যারা অযোধ্যা ধাম আসবেন বলে প্ল্যান করছেন। নতুন একটা রুট দেখাবো, যেই রুটে আপনারা অবশ্যই টিকিট পাবেন এবং নিশ্চিত কনফার্ম টিকিট নিয়ে এই অযোধ্যা ধাম স্টেশন থেকে অল্প সময়ে একদম ডিরেক্টলি বাংলার পথে রওনা দিতে পারেন। আমরা যে ট্রেনে ট্রাভেল করছি এই ট্রেনটা না যাবে গয়া না যাবে বারাণসী হয়ে, এই ট্রেনটা যাবে অযোধ্যা ধাম দর্শন আমাদের শেষ হলো, এখন রয়েছি আমাদের বিড়লা ধর্মশালার বাইরে অর্থাৎ যেখানে আমরা বিগত 2টি রাত অতিবাহিত করেছি। এখন চলেছি আমাদের অযোধ্যা ধাম স্টেশনের উদ্দেশ্যে, সেখান থেকেই আজকে আমাদের বাড়ি ফেরার ট্রেন রয়েছে। চলুন সমস্তটা শেয়ার করবো আপনাদের সাথে একদম অযোধ্যা ধাম স্টেশনে পৌঁছে। এই হচ্ছে সেই নবনির্মিত অযোধ্যা ধাম স্টেশন, অযোধ্যা ধাম জাংশনের আমরা এই গেট ধরে এখন চলে যাব এদিকে। চলুন ভেতরের দৃশ্যটাও আপনাদের দেখানো যাক। অযোধ্যা ধাম স্টেশনে আসলে বুঝতে পারবেন না যে এটা স্টেশন নাকি এয়ারপোর্ট। এখানে একদম গেটের সামনেই টিটি দাঁড়িয়ে রয়েছে, এই হচ্ছে গেট নাম্বার 5। চলুন গেট নাম্বার 5 আমাদের টিকিট দেখাতে হবে। আচ্ছা আমাদের একটা ব্যাগ চেকিং এ দিতে হবে, যে কোনো একজনের দিলেই হবে। বেরিয়ে এলো ব্যাগ, এই দেখুন নবনির্মিত অযোধ্যা ধাম স্টেশন, কি সুন্দর লাগছে দেখতে। ঘড়িতে সময় ঠিক 16:45 অর্থাৎ 4:45 অলরেডি বেজে গেছে। এখন স্টেশনে পরপর 2টো ট্রেন প্রবেশ করবে, একটা হচ্ছে আমাদের প্রথম ট্রেন 16:45 মানে অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে 3 নম্বর প্ল্যাটফর্মে 13510 গন্ডা আসানসোল এক্সপ্রেস, আর তারপরে 22346 বন্দে ভারত। এই বন্দে ভারত কিন্তু পাটনা অবধি যায়। চলুন প্ল্যাটফর্মের বাইরে বেরোনো যাক, 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে মানতে এগোতে হবে। এই হচ্ছে বাইরে থেকে আমাদের এই অযোধ্যা ধাম স্টেশন, আমাদের এবার যেতে হবে প্ল্যাটফর্ম নাম্বার 3। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম আর ওটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। চলুন আমাদের ওই প্ল্যাটফর্মে দিয়ে যেতে হবে। আর এই নবনির্মিত অযোধ্যা ধাম স্টেশনে কিন্তু লিফ্টেরও সুব্যবস্থা রয়েছে, আজকে এই লিফ্ট ব্যবহার করে চলুন যাবো 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই একটা লিফ্ট গেল, চলুন
দিয়ে রাখলাম। এই লিফট নিচের দিকে আসা শুরু করেছে এবার উপর থেকে, এখন এসে পৌঁছাবে, দেখুন চলে এসছে। এই লিফটের দরজা খুললো, এবার সবাই এন্টার করবো। এক নম্বর যেহেতু চলে এলাম, 5-6 সেকেন্ডে আমরা উপরে চলে এলাম। অসাধারণ অসাধারণ, সাধু সাধু। এবার 3 নম্বরে যেতে হবে। আমরা যেদিনকে নেমেছিলাম এই অযোধ্যাধাম স্টেশনে, সেদিনকেও কিন্তু এই 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম। আজকে অবশ্যই 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমাদের যাত্রা শুরু হবে। দেখুন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই স্টেশন আরও কত বড় আর কি সুন্দর লাগছে। এটা স্টেশন না এয়ারপোর্ট, আমাকে কমেন্ট করে বলুন তো আপনাদের কী মনে হয়। এই যে অযোধ্যাধাম স্টেশনের এরকম একটা জলের জায়গা করা রয়েছে, এরকম অনেক স্টেশনে পেয়ে যাবেন যেখানে 5 টাকা করে 1 লিটার জল দেওয়া হয়। এই রেল নীড় কিংবা অন্যান্য জায়গা থেকে না নিয়ে আপনারা যদি চান এখান থেকে নিতে পারেন, আমরা এখান থেকে নিয়েছি। এই বোতল যদি ওনারা দেন তাহলে সেক্ষেত্রে 3 টাকা এক্সট্রা নেন, মানে 1 লিটারের পরে 8 টাকা। আর যদি আপনারা এখান থেকে ডিরেক্টলি আপনাদের বোতলে জল ভরে নেন সেক্ষেত্রে এখানে লাগে শুধু 5 টাকা করে 5 লিটার। আমরা 8 টাকা করে 4টে বোতল নিয়েছি আর 5 টাকা করে 1টা বোতল রিফিল করে নিয়েছি। এই একটা বেশ সুবিধা, কিন্তু এই 16-15 টাকা জল খরচা না করে স্টেশন থেকে ঠান্ডা জল নেওয়া যেতে পারে। আপনারা যারা এই স্টেশন ক্রস করবেন তারাও কিন্তু এরকম জল নিয়ে নিতে পারেন, যখন ট্রেন থামবে এসে নেবে। অবশেষে নির্ধারিত সময় থেকে 25 মিনিট লেটে, অলরেডি 25 মিনিট লেট করে ফেলেছে আমাদের ট্রেন। 13510 গন্ডা আসানসোল এক্সপ্রেস এখন আমাদের স্টেশনে প্রবেশ করছে। এই ট্রেনটা শুধুমাত্র গন্ডা থেকে আসানসোল পর্যন্ত সপ্তাহে একদিন অর্থাৎ খালি বুধবার চলাচল করে। এবার গন্ডার পরে এই ট্রেন ছেড়ে প্রথমে আসে মানকাপুর এবং মানকাপুরের পরে অযোধ্যাধাম জাংশন। এই ট্রেনটা গন্ডা ছাড়ার পর প্রথমে মানকাপুরে তার রেক রিভার্সাল করে, অর্থাৎ এই সোজা থেকে এদিকে আসবে আবার এদিক থেকে এইদিকে যাবে। ঠিক সেরকমই আমাদের ট্রেন এখন এই যে স্টেশনে ঢুকছে ঠিক এদিক থেকে এইদিকে আসছে, কিন্তু ট্রেন ছাড়বে যখন তখন দেখবেন ঠিক আবার এইদিকেই যাবে এই সাইডে, অর্থাৎ অযোধ্যাতে এই ট্রেন আবার তার রেক রিভার্সাল করবে। অযোধ্যাতে এই ট্রেনের হল্ট টাইম হচ্ছে 25 মিনিট। এবার ট্রেন সম্পর্কে আরও বিষয় জানা যাক। মাঝে অযোধ্যাধাম জাংশন থেকে আসানসোল পর্যন্ত যেতে আমাদের এই ট্রেন সময় নেবে 18 ঘন্টা 15 মিনিট। এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড থাকবে 110 কিলোমিটার প্রতি ঘন্টা। অযোধ্যাধাম থেকে আসানসোল পর্যন্ত এই ট্রেনের টোটাল হল স্টেশন সংখ্যা হচ্ছে 17টা। এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার কিংবা অনবোর্ড ক্যাটারিংয়ের কোনো সুবিধা নেই, শুধুমাত্র ই ক্যাটারিং রয়েছে। শুরুর দিক থেকে প্রথমে একটা এসএলআর কোচ, তারপরে পরপর রয়েছে 3 খানা জেনারেল কম্পার্টমেন্ট, তারপরে 10 খানা পরপর রয়েছে স্লিপার কম্পার্টমেন্ট, আর তারপর 3টে B1, B2, B3 অর্থাৎ 3rd AC এবং 1টি রয়েছে AC 2nd ক্লাস। তারপরে আবার শেষে রয়েছে 3টে জেনারেল কামরা এবং একদম সর্বশেষ আবার একটা SLR, অর্থাৎ টোটাল এই ট্রেন হচ্ছে 22 কামরার ট্রেন টোটালি। এই ট্রেনে আজকে আমাদের যেই লোকোটা দেখলেন সেটা হচ্ছে WAG-4 লোকো। এই ট্রেনে টোটাল ইন্টারমিডিয়েট স্টেশন সংখ্যা হচ্ছে 163টি। আমাদের কোচ হচ্ছে S4, কিন্তু এইতে S9 এসে দাঁড়িয়েছে, ঠিক আছে অসুবিধা নেই। ট্রেন আমাদের যেটা বললাম ট্রেন এইদিকে এসছে, এবার এর রেক রিভার্সাল হবে বা লোকাল রিভার্সাল হয়ে ট্রেন আবার এইদিকে যাবে। চলুন ট্রেনে ওঠা যাক এখন। এবারে স্লিপার ক্লাসে আমরা জার্নি করছি। এই ট্রেন বলা চলে একদম পুরো খালি এসেছে, এই যত প্যাসেঞ্জার এই অযোধ্যাধাম জাংশন থেকে এখন কিন্তু এই ট্রেনের মধ্যে উঠছে। এক কথায় বলা চলে যে এই ট্রেন কিন্তু শুধুমাত্র এই অযোধ্যাধাম জাংশন থেকে যেন মানুষরা তার বাড়ি ফিরতে পারে সেরকমভাবেই হয়তো দেওয়া রয়েছে। সপ্তাহে শুধুমাত্র বুধবার গন্ডা থেকে আসানসোল যায় এবং মঙ্গলবার আসানসোল থেকে আসে, তখন এই ট্রেনের নাম্বার হয়ে যায় 13510। প্রচুর ভিড়। এই চলে এসছি S5, এইখানে দিয়েছিল একরকম আর এখন হয়েছে আর এক রকম, কোচ নাম্বার ভুল দেখিয়েছে। এই হচ্ছে
আমাদের কামরা S4 আর আমাদের সিট নাম্বার 19 থেকে রয়েছে, অর্থাৎ এই সামনের দিক থেকে আমাদের উঠতে হবে। চলুন ওঠা যাক। আর পাঁচটা নর্মাল স্লিপার কোচের মতন, এটাও সেম, সামনে রয়েছে জানলা এবং এই রয়েছে সিট। এই সাইডে তিনটে তিনটে ছটা, মিডল বার্থ, আপার বার্থ, লোয়ার বার্থ, আর এই সাইডে মিডল আর আপার। এই ট্রেনে কিন্তু এখনকার যে নতুন LHB কোচ এসছে সেরকম কোনো কোচ নয়, এই ট্রেনে এখন সেই পুরনো ধাঁচেরই ICF রেক চলছে এখনও পর্যন্ত। আর এই ট্রেনে ম্যাক্সিমাম টাইম আপনারা টিকিট পেয়ে যাবেন, যদি তৎকালে কাটেন সেক্ষেত্রেও পেয়ে যাবেন, আর যদি তৎকাল ছাড়া সপ্তাহ দুয়েক আগে টিকিট দেখেন কি তিনেক আগে টিকিট দেখেন মোটামুটি পেয়ে যেতেই পারেন। ম্যাক্সিমাম টাইম এই ট্রেনে টিকিট অ্যাভেলেবেলই থাকে, খুব পার্ট জার্নি হয় এই ট্রেনের মধ্যে। এখনও পর্যন্ত আমাদের এই ট্রেন এসছে এইখানে অযোধ্যা পর্যন্ত, অযোধ্যা দাম এখানে প্রচুর লোক চেপেছে, তবুও কিন্তু আমাদের এই ট্রেন বলা চলে একদম প্রায় ফাঁকায়। আর ওইদিকে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, যেটা অযোধ্যা থেকে পাটনার দেশে যাত্রা করে। আমি জুম করে দেখাই আপনাদের, দেখুন একটু জাস্ট মুখটা দেখা যাচ্ছে। এই ইঞ্জিন আমাদের এবার গেল, এই ইঞ্জিনটাই এবার সামনে গিয়ে লাগবে, তারপরে ট্রেন আবার বললাম যেরকম এদিকে এসছে আবার এদিকে যাবে। এই সময় এখন ঠিক 5:51, আর এই সবে আমাদের ট্রেন ছেড়ে দিল। যেমনটা বলেছিলাম আপনাদেরকে যে ট্রেন আবার আমাদের এইদিকে যাবে, চলা শুরু করে দিয়েছে আমাদের ট্রেন। আমাদের অযোধ্যা ধাম দর্শন শেষ হলো, অযোধ্যা ধাম জাংশন ছেড়ে দিল আমাদের ট্রেন। এবার আমাদের ট্রেনের পরবর্তী গন্তব্য হবে ঘুষেনগঞ্জ স্টেশন এবং তারপরে আকবরপুর। ট্রেন ইতিমধ্যে প্রায় 45 মিনিটের কাছাকাছি লেটে চলছে, অর্থাৎ দুবার লোকো রিভার্সাল করেছে আমাদের ট্রেন, 45 মিনিট এতেই এক্সট্রা লেট করা শুরু করে দিয়েছে। এবার দেখা যাক গন্তব্য অবধি কতক্ষণে পৌঁছায় বা কতক্ষণ লেট করে আমাদের এই ট্রেন। এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে 14213 বারাণসী থেকে গন্ডা স্টেশনগামী ভারাইচ ইন্টারসিটি এক্সপ্রেসের সাথে। আমাদের ট্রেন প্রবেশ করলো ঘোষেনগঞ্জ স্টেশনে। 99 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে অযোধ্যা ধাম জাংশন ছাড়ার পর আমাদের এই যাত্রাপথের প্রথম স্টেশন এসে পৌঁছালো ঘোষেনগঞ্জ স্টেশন। এই ঘোষেনগঞ্জ জাংশনে আমাদের ট্রেন প্রায় 45 মিনিটের কাছাকাছি লেট, আর এই ট্রেনের এইখানে হল টাইম রয়েছে মাত্র 1 মিনিট। 1 মিনিট দাঁড়িয়ে এই ট্রেন আবার রওনা দেবে আকবরপুরের উদ্দেশ্যে। আকবরপুর পর্যন্ত এই ট্রেন কভার করবে প্রায় 22 কিলোমিটারের কাছাকাছি এবং মধ্যে পড়বে একটি ইন্টারমিডিয়েট স্টেশন কাঠারি। আমাদের ট্রেন ছেড়ে দিল এই ঘোষেনগঞ্জ জাংশন। আমাদের ট্রেন এখন কিন্তু বেশ গতিতে টানছে, সব থেকে বেশি স্পিড দিতে ছিল 102, 99, 100, এর মধ্যেই সবসময় ঘোরাফেরা করছে। 101, 103, 101, 100, 99, 121 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো আকবরপুর জাংশনে। আকবরপুর জাংশনে আমাদের ট্রেন প্রায় 45 মিনিটের কাছে লেট। এই আকবরপুর জাংশনে আমাদের ট্রেন মাত্র 2 মিনিটের জন্য দাঁড়াবে। এই আকবরপুর ছাড়ার পর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে শাহগঞ্জ। এই আকবরপুর ছাড়ার পর থেকে শাহগঞ্জ যাওয়ার পথেই আমাদের ট্রেন কিন্তু ভাগ নিয়ে নেবে
আজমগড়ের দিকে। আমরা যে ট্রেনে ট্রাভেল করছি এই ট্রেনটা না যাবে গয়া, না যাবে বারাণসী হয়ে, এই ট্রেনটা যাবে আজমগড় হয়ে। এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে আজমগড় থেকে ওল্ড দিল্লিগামী 1225 কাইফিয়াত এক্সপ্রেসের সাথে। চলুন আপনাদের দেখাই ক্রসিংটা। ট্রেনের অলরেডি লাইট দেখা যাচ্ছে অল্প অল্প, দূর থেকে অল্প অল্প লাইট দেখা যাচ্ছে, পুরো অন্ধকার নেমে আসছে। আজমগড় থেকে ওল্ড দিল্লি জাংশন গামী কাইফিয়াত এক্সপ্রেস 1225। ঘড়িতে সময় এখন 7:57। প্রায় 28 মিনিট আগে আমাদের ট্রেন 165 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে এসে পৌঁছালো শাহগঞ্জ জাংশনে। এই শাহগঞ্জ জাংশনে আমাদের ট্রেন এলো এদিক থেকে এইদিকে, আমরা অর্থাৎ এই দিক থেকে এদিকে এলাম। এবার আবার আমাদের এই ট্রেনের লোকো রিভার্সাল হবে, দেন আমাদের ট্রেন এইখান থেকে আবার যাবে এদিকে। প্রথমে লোকো রিভার্সাল হয়েছিলো মানকাপুরে, গন্ডা জাংশন ছাড়ার পর মানকাপুরে প্রথম লোকো রিভার্সাল হয়, সেকেন্ড হয় আমাদের অযোধ্যাধাম জাংশনে, এবং থার্ড হচ্ছে এই শাহগঞ্জে। এরপরে আমাদের ট্রেনের আবার লোকো ওই সামনে থেকে গিয়ে ওই পেছনের দিকে লাগবে, আবার আমাদের ট্রেন এবার এদিকে আবার যাত্রা শুরু করবে। মানে তিনবার ট্রেন এদিক ওদিক করছে, যারা ভেতরের প্যাসেঞ্জার তারা একদম পুরো কনফিউজ, যারা নতুন চাপছে এই ট্রেনে, বলছে ট্রেন একবার সামনে যাচ্ছে, ট্রেন একবার পেছনে যাচ্ছে, তারা টোটালি কনফিউজ যে কীভাবে কী হচ্ছে ব্যাপারটা। এখানে আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে 25 মিনিট, যেহেতু লোকাল রিভার্সাল হবে অনেকটা টাইম লাগে, এই টাইমটা কভার করবে। এইখানে আমাদের ট্রেন 28 মিনিট ফাস্ট এসছে। অ্যাকচুয়ালি ফাস্ট আসার কারণও আছে, আকবরপুর থেকে শাহগঞ্জের দূরত্ব মাত্র 45 কিলোমিটারের কাছাকাছি, সেখানে যদি এবার 2 ঘন্টা কি 1.5 ঘন্টা টাইম দেয় ট্রেনকে আসার, 45 কিলোমিটার কভার করার জন্য একটা এক্সপ্রেস ট্রেনের নিশ্চয়ই এতক্ষণ সময় লাগে না, সেক্ষেত্রে তো ট্রেন অন টাইম কিংবা বিফোর টাইম তো আসবেই। যাই হোক, এই টাইমটা দেওয়ার কারণও আছে, প্লাস হচ্ছে যে আমাদের ট্রেন আবার এখানে 25 মিনিট দাঁড়াবে, মানে প্রায় 50 মিনিটের কাছাকাছি এইখানে একটা বড় হল্ট থাকবে লোকো রিভার্সালের জন্য। এবারে আমাদের ইঞ্জিন যেই চলে যাচ্ছে, গিয়ে লাগবে একদম আমাদের ট্রেনের সামনে, দেন আমাদের ট্রেন এদিকে একদম সিধা চলে যাবে আসানসোলের দিকে, এরপরে কিন্তু আর লোকো চেঞ্জ হবে না আমাদের ট্রেনে। এই ইউপিতে এলে একটা বেশ বিখ্যাত জিনিস লিট্টি কচুরি, 20 টাকা করে নিচ্ছে, 2 পিস করে দিচ্ছে, সবাই খাচ্ছে। ট্রেনটা আমাদের এখানে প্রায় 50 মিনিটের জন্য দাঁড়িয়েছে, ভাবলাম দাঁড়িয়েছে যখন একটু টেস্ট করা যাক এখানকার খাবার। এইটা নিলাম 2 পিস, 20 টাকা করে নিল। গরমে গরম গরম লিট্টি কচুরি, আহা, বেশ ভালো কেটে, ভিতরে ছাতুর পুর দেওয়া রয়েছে, পেট ভরার জন্য সন্ধ্যাবেলার মোক্ষম একটা স্ন্যাক্স বলা চলে। ঘড়িতে সময় এখন ঠিক 9:30, এখন সময় হয়ে গেছে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার। দেখিয়ে দিই আপনাদের আমাদের রাতের খাবার সর্ব আজকে অযোধ্যা ধাম থেকে আনা রামকি রসুইর প্রসাদ দিয়ে। প্রসাদে কী কী দিয়েছে একটু জাস্ট আপনাদের দেখিয়ে দিই। এখানে দিয়েছে একটা তরকারি, এখানে মিষ্টি, সঙ্গে রয়েছে একখানা হালুয়া, আর এর সঙ্গে রয়েছে লুচি। এই হচ্ছে আমাদের আজকের রাতের খাবার, রাতে খাওয়া দাওয়া শেষ করা যাক। রাতে ট্রেন ব্লগে সেরকম বিশেষ কিছু দেখানো থাকে না যেটা জানেন আপনারা, তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকে সকালবেলা। গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ইউপি। আমরা এখন ইউপিতে রয়েছি, সামনে রয়েছে মোকামা ব্রিজ, নিচে গঙ্গা নদী বইবে, সেই দৃশ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর তারপরে আমাদের ট্রেন ঢুকে যাবে কিউ জাংশন। আমাদের এই ট্রেনে যদি অভিজ্ঞতা বলতে হয়, কালকে রাতে অসম্ভব সুন্দর ট্রেন কিন্তু একদম অন টাইমে চলছে, আর তার সাথে হচ্ছে গিয়ে প্রবলেম একটাই যে সিটের মানে সিটগুলো মানে স্লিপারে যে সিটগুলো ছিল বড্ড নোংরা, মানে হয়তো যে মানে সিটগুলোকে পরিষ্কার করার যেটা উচিত ছিল সেটা পরিষ্কার করা নেই, এটাই যার সমস্যা। তাছাড়া ট্রেন এক ফোটা লেট নেই, দারুণ চলছে। বরঞ্চ আমি মনে করি গুন এক্সপ্রেস আর কলকাতা এক্সপ্রেস, যেই দুটো আমাদের এই অযোধ্যা থেকে ছেড়ে বাংলার পথে যায়, এই দুটো ট্রেনকে অ্যাভয়েড করে আমার তো মনে হচ্ছে এই ট্রেনটা আরও বেটার, কেননা ওই ট্রেনগুলোতে এখন দেখছি প্রচুর পরিমাণে লেট করছে, কিন্তু তার বদলে এই ট্রেন মানে অসম্ভব সুন্দর টানছে, অসম্ভব সুন্দর যাত্রা শুনছি। খালি সমস্যা ওই একটাই যে ক্লিননেসটা একটু যদি বেটার হতো তাহলে আরও ভালো হতো। যাই হোক, আমাদের ট্রেন এখন
গঙ্গা নদীর উপরে অবস্থিত বোকামা ব্রিজ, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক সেই দৃশ্য। আর তাছাড়াও পরপর আরও অনেক ক্রসিং হবে ট্রেনে, সব ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। এই নদীতে যাওয়ার আগে মানে ব্রিজে ওঠার আগে এইখানটা টোটালটা একদম সিঙ্গেল লাইন রয়েছে, তার জন্য আমাদের ট্রেন কিছুক্ষণ দাঁড় করিয়ে দিল, একটা ট্রেন পাস করালো, দেন হচ্ছে গিয়ে আমাদের ট্রেন আবার চলা শুরু করেছে। সামনেই দেখুন এখানে কনস্ট্রাকশন চলছে, এখানে আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে, মানে আরেকটা লাইন ওই দিক দিয়ে তৈরি হচ্ছে, যেহেতু এটা সিঙ্গেল লাইন বললাম আরেকটা লাইন ওই দিকে তৈরি হচ্ছে। আর এই দেখুন ব্রিজের দিকে ঢুকছে মোকামা ব্রিজ আমরা এখন ক্রস করব, আর নিচে থাকবে গঙ্গা নদী। এই শুরু হয়ে গেল মোকামা ব্রিজ। আমাদের ট্রেনকে এখন ক্রসিং করছে 10323 হাওড়া গয়া এক্সপ্রেস। আর এদিক দিয়ে দেখুন দুখানা লাইন ভাগ হয়ে গেছে, গয়ার ট্রেনটা যেটা ওই দিকে চলে যাচ্ছে আর আমরা এই সাইড দিয়ে আসছি, অর্থাৎ এইখান থেকে গয়ার লাইন পুরো ভাগ হয়ে যাচ্ছে। ট্রেন এখন ক্রস করছে কিউল ব্রিজ, আর নিচ দিয়ে চলে গেছে কিউল নদী। ৬৫৪ কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো কিউল জাংশনে। এই কিউল জাংশনে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে মাত্র 2 মিনিট। ট্রেন আমাদের এখানে প্রায় 11 মিনিটের কাছাকাছি লেটে চলছে। সারা রাত কিন্তু ট্রেন বেশ সুন্দর টেনেছে, আমাদের এই ট্রেন কিন্তু বেশ সার্ভিস দিয়েছে, এমন না যে ট্রেন বিশেষভাবে ঝুলিয়েছে। আসলে এই ট্রেনটা তো ICF কোচ, আর ICF কোচের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হয় 110-এর কাছাকাছি ম্যাক্সিমাম টাইম। এছাড়াও WAG4-এর ইঞ্জিন টানছে আমাদের এই ট্রেনটিকে, আর সেক্ষেত্রে 110 আমাদের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড, আর 42 থাকছে অ্যাভারেজ স্পিড। তবুও আমাদের ট্রেন বেশ সুন্দরভাবে চলছে। আসলে এই লাইনটা আশা করি ট্রেনগুলো কিন্তু বেশ ভালোই চলে, দেখলাম যে মানে খুব একটা লেট, খুব একটা যে ঝোলানো সেই ব্যাপারটা কিন্তু নেই। আমাদের ট্রেন ছেড়ে দিল এই মুহূর্তে কিউল জাংশন। কিউল ছেড়ে এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে ঝাঝা, আর কিউল থেকে ঝাঝা পর্যন্ত আমাদের ট্রেন জার্নি করবে 54 কিলোমিটারের যাত্রাপথ, এবং মধ্যে ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে 15টা। আর এই কিউল জাংশন কিন্তু হচ্ছে বিহারের অন্তর্গত, বিহার স্টেটের অন্তর্গত। দেখুন আমাদের এই ট্রেন কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে, ওই সাইড থেকে বোতল ফোতল সব পুড়ি নেওয়া হচ্ছে, আর এই দিক থেকে ঝাড় দেওয়া হচ্ছে। কাল থেকে ট্রেন ঝাড় ফাড় দেওয়া হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু আমাদের ট্রেনে এখনো পর্যন্ত কিন্তু TTO ওঠেনি। TTO-তে আমাদের এখনো টিকিট ফিকিট চেক করেনি। দেখুন সার্ভিস ঠিকঠাকই দিচ্ছে। এখন দেখা হয়ে যাবে 10029 হাওড়া থেকে মোকামাগামী হাওড়া মোকামা এক্সপ্রেসের সাথে, ট্রেনটা শ্রীরামপুরেও দাঁড়ায়। এখন আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে 18622 হাতিয়া থেকে পাটনাগামী পাটলিপুত্র এক্সপ্রেসের সাথে।
সেই এখন ঝাঁঝা জংশন থেকে বেরোচ্ছে। এই হচ্ছে দেওঘর পাটনা মেমু এক্সপ্রেস স্পেশাল 03273 ট্রেন নাম্বার। এখন ছেড়ে বেরোচ্ছে। 708 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো ঝাঁঝা জাংশনে। এই ঝাঁঝা জাংশনে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে মাত্র 5 মিনিট, আর এইখানে আমাদের ট্রেন কিন্তু একদম অন টাইমে এসে পৌঁছেছে। 5 মিনিট দাঁড়িয়ে এরপরে আবার চলে যাবে ঝাড়খণ্ডের দিকে। ঝাঁঝা ছেড়ে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টেশন হবে ঝাড়খণ্ডের জসিডি। আর এই ঝাঁঝা ছাড়ার সাথে সাথে আমাদের ট্রেন কিন্তু বিহার ক্রস করে যাবে, অর্থাৎ বিহারে আমাদের ট্রেনের এটা হচ্ছে লাস্ট স্টপেজ। এরপরে জসিডি থেকে ঝাড়খণ্ড শুরু হয়ে যাবে আমাদের ট্রেনে। ঝাঁঝা জংশন থেকে কিনে নিলাম পার্লে জি বিস্কুট, সেই ছোটবেলার স্মৃতি ফিরে আসবে আমার। পার্লে জি, জি ফর জিনিয়াস, অর্থাৎ আমরা যাই হোক জোকস অ্যাপার্ট, খিদে পেয়েছে সকালবেলা উল্টো পাল্টা খাবার ভাজা তেলে ভাজা এইসব এইদিকে পাওয়া যায়, ওইসব ছেড়ে এই পার্লে জি দিয়েই সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করা যাক। সামনে এই জসিডি স্টেশনে দেখুন ঠিক এইখানটায় দাঁড়িয়ে রয়েছে দ্বারভাঙ্গা এক্সপ্রেস 17007 দ্বারভাঙ্গা এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ থেকে দ্বারভাঙ্গা অবধি যায়। সামনে লাইনে কাজ চলার জন্য আমাদের এই ট্রেন দাঁড় করিয়ে রেখে দিয়েছে। ট্রেনের ক্রসিং আমি আপনাদের দেখাতে পারবো না, কেননা মধ্যে একটা মাল গাড়ি দাঁড়িয়ে গেছে। তাই আমাদের এই ট্রেন এই লাইন দিয়ে আসছে, দেন আবার এই লাইন দিয়ে ওই ট্রেনটাকে পাস করাবে। এর সাথে সাথে আমাদের ট্রেন এখন ঢুকে গেল জসিডি জাংশনে, আর জসিডি হচ্ছে ঝাড়খণ্ডের আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ। 752 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো জসিডি জংশনে। জসিডি হচ্ছে আমাদের এই ট্রেনের ঝাড়খণ্ডের প্রথম জংশন। এই জসিডিতে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিট, ট্রেন আমাদের এখানে 9 মিনিটের কাছাকাছি লেটে চলছে। আর এই জসিডি এর জন্য বিখ্যাত, কেননা এই জসিডি থেকে দাদু জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ যেটা আমাদের বাংলা থেকে খুবই কাছে অর্থাৎ ঝাড়খণ্ডে, বাবা বৈদ্যনাথ ধাম, মানে এই জসিডি থেকে কিন্তু দেওঘরের বৈদ্যনাথ ধামে যাওয়া যায়। আমাদের ট্রেন ছেড়ে দিল জসিডি জংশন। আপনারা যারা চাইছেন দেওঘরের বাবাধাম আসবেন, তাদেরকে কিন্তু এই জসিডি জংশন থেকে বাবাধামের উদ্দেশ্যে যেতে হবে। জসিডি ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে মধুপুর, আর এই জসিডি থেকে মধুপুরের দূরত্ব হচ্ছে 29 কিলোমিটার, মধ্যে রয়েছে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমরা এখন ক্রস করছি পাটরো রিভার রেল ব্রিজ। ৭৮১ কিলোমিটারের যাত্রাপথ কমপ্লিট করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো মধুপুর জংশনে। মধুপুরে আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে 2 মিনিট, আর ট্রেন এখানে প্রায় 10 মিনিটের কাছাকাছি লেটে চলছে। এই মধুপুর ছেড়ে আমাদের পরবর্তী স্টেশন হবে চিত্তরঞ্জন, অর্থাৎ আমরা ঝাড়খণ্ড ছেড়ে বাংলায় প্রবেশ করব। আমাদের ট্রেন ছেড়ে দিল মধুপুর জংশন, আর মধুপুর ছেড়ে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ বাংলার প্রথম স্টেশন, মানে আমাদের এই ট্রেনের বাংলার প্রথম স্টেশন চিত্তরঞ্জনে। মধুপুর থেকে চিত্তরঞ্জন পর্যন্ত আমাদের ট্রেন কভার করবে 56 কিলোমিটার যাত্রাপথ, আর সেই সাথে ক্রস করবে 7টি ইন্টারমিডিয়েট স্টেশন। এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে 1331 খানবাদ থেকে পাটনাগামী পাটনা ইন্টারসিটি এক্সপ্রেসের সাথে। শেষে 837 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে প্রায় 25 মিনিট লেটে আমাদের ট্রেন পা রাখলো বাংলার মাটিতে। এর সাথে সাথে আমাদের ট্রেনের প্রথম স্টপেজ চিত্তরঞ্জনে আমাদের ট্রেন এসে প্রবেশ করলো। এইখানে আমাদের ট্রেনের স্টপেজ মাত্র 2 মিনিট। চিত্তরঞ্জন ছেড়ে এর পরবর্তী স্টেশন হচ্ছে আসানসোল জংশন। চিত্তরঞ্জন এই জন্য বিখ্যাত, কেননা চিত্তরঞ্জনে রয়েছে মেন লাইনের ব্রড গেজের যে ডিজেল লোকোমোটিভ তৈরি হয় তার বড় একটা ওয়ার্কশপ, তাই এই চিত্তরঞ্জন কিন্তু বিখ্যাত। এখানে কিন্তু রেলের ইঞ্জিন তৈরি হয়। চিত্তরঞ্জন স্টেশনে দেখুন ট্রেনের সাথে স্টেশনের গ্যাপ কতটা, যে কোনো মানুষ যদি রানিং করে কিংবা কোনোভাবে যদি একবার তাড়াহুড়ো করে উঠতে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু একদম তলায় ঢুকে যাওয়ার চান্স খুব বেশি। আর তাছাড়াও একদম এই লাস্ট পাদানি, এই দেখুন এই লাস্ট পাদানির সঙ্গে স্টেশন প্রায় সমান সমান,
মানে কতটা উঁচুতে দেখতে পাচ্ছেন, মানে স্টেশন থেকে সিঁড়িটা। এই চিত্তরঞ্জন স্টেশন ছাড়ার পর আমাদের সঙ্গে এখন দেখা হয়ে যাবে 1 2 3 2 5 কলকাতা স্টেশন থেকে পাঞ্জাবের নাংলা ড্যাম গামী গুরুমুখী সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। অবশেষে 862 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে প্রায় 35 মিনিট লেটে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো আসানসোল জংশনে। আসানসোল জংশনে আমাদের ট্রেনের ফাইনাল ডেস্টিনেশন, অর্থাৎ এইখানে আমাদের জার্নি শেষ হলো এবং আমাদের ট্রেনেরও জার্নি শেষ হলো। এবার আপনারা যারা ভাবছেন যে হাওড়ার উদ্দেশ্যে যাবেন, তাদের এইখান থেকে প্রচুর এক্সপ্রেস ট্রেন পেয়ে যাবেন যা ধরে আপনারা সোজা পৌঁছাতে পারেন হাওড়ার উদ্দেশ্যে। এবং যারা ভাবছেন বর্ধমান যাবেন, তারাও কিন্তু সেম এখান থেকে এক্সপ্রেস এবং মেমু প্রচুর লোকাল পেয়ে যাবেন হাওড়া কিংবা বর্ধমান যাওয়ার জন্য। চলুন তাহলে এবার পরবর্তী ট্রেন ধরে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আমাদের এই ট্রেন এখানে জার্নি শেষ করলো, এবার আমাদের এই ট্রেন আবার ফিরে যাবে উত্তরপ্রদেশের গোরখপুরের দিকে। তখন এই ট্রেনের নাম্বার হয়ে যাবে 13507 আসানসোল গোরখপুর এক্সপ্রেস। এই দেখুন, এটা ছাড়বে হচ্ছে গিয়ে বিকেল 4:05। এখন স্টেশনে প্রবেশ করছে 12988 আজমির শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস। আর এই আজমির শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেসে করেই আমাদের জার্নি হবে এখন বর্ধমানের উদ্দেশ্যে। আমার আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ব্লগে নতুন কিছু ডেস্টিনেশন নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।